জোর কদমে চলছে ত্রিপুরায় বিধানসভা ভোটের প্রচার। প্রচারের জন্য হাতে রয়েছে কয়েকটা দিন। এর মধ্যে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগেই বিজেপির গলার কাটা হয়ে বিধে রইলেন ত্রিপুরা চাকরি খোয়ানো শিক্ষকেরা। আজ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিনগর বাজারে রীতিমতো মিছিল করলেন এই শিক্ষকরা এবং সরাসরি বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানালেন মানুষের কাছে। শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা রয়েছেন, কেউ আপনাদের পক্ষে নয়, সবাই যাকে খুশি তাকে ভোট দিন, আমরা পরিষ্কারভাবে বলছি। কিন্তু এই বিজেপি আইপিএফটি যে জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে যে সরকারটা রয়েছে, ইলেকশন যে এসেছে, আমরা এতে কোনোভাবে এই জুমলা সরকারকে আমরা আনব না। এবং সবার কাছে অনুরোধ জানাব, সমস্ত রাজ্যের শান্তিপ্রিয় জনগণ শান্তি প্রতিষ্ঠার জন্য, বেঁচে থাকার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সরকারকে ছুঁড়ে ফেলে দিন। 2018 সালের বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরাতেই বিজেপি চাকরি খোয়ানো শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। তারপর 5 বছর কেটে গেলেও 10,000-এরও বেশি শিক্ষকদের জীবনে বিকল্প কর্মসংস্থানের বদলে জুটেছে একের পর এক মামলা, তাও আবার জামিন অযোগ্য ধারায়। সারা ত্রিপুরা রাজ্যে 10 বছর শিক্ষকতা করার পর আমাদের সম্পর্কে নন বেলেবল কেস দেওয়া হয়েছে, আমরা নাকি মার্ডার করেছি। এই হচ্ছে আমাদের যে নতুন সরকার, যে প্রতিশ্রুতি দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের শিক্ষকদের জন্য, বিনিময়ে ওনারা যে বলেছেন করবেন সংশোধন, সমাধান করে দেবেন সবকিছু, এই হচ্ছে সমাধান। তাই এবারের বিধানসভা নির্বাচনের ত্রিপুরায় বিজেপি বাদে সব দলই চাইছে চাকরি খোয়ানো শিক্ষকদের পরিবারগুলো যেন তাদেরকেই সমর্থন করেন। গতকাল ত্রিপুরায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো ডাবল ইঞ্জিন সরকারের সাফল্য প্রশ্ন তুললেন। কাউকে অ্যারেস্ট করে, কাউকে ইডি করে, কাউকে সিবিআই করে ভোটে জিতবেন, ভয় দেখাবেন, তাহলে বলে রাখি দিনটা কিন্তু আজকেই শেষ নয়, কালও আছে। আগে দেখুন 24-এ কি হয়, অপেক্ষা করুন, দেখুন মানুষ কি করে, ডাবল ইঞ্জিন করে না সিঙ্গেল ইঞ্জিন করে না মানুষের ইঞ্জিন করে। কনস্টিটিউশনটাকেও তো শেষ করে দিয়েছেন প্রায়, ইতিহাসও ভুলিয়ে দিয়েছেন প্রায়। এই ত্রিপুরা এইটুকু জায়গা, তার মধ্যে কয়েকটা দোকান ছাড়া কিছুই হয় নাই। এই প্রচারের শেষ লগ্নে এসে আজকে ত্রিপুরায় শিক্ষকরা যেভাবে খোলাখুলিভাবে সাধারণ মানুষকে ভোট দিতে বারণ করছেন এবং বিজেপির অপশাসনের কথা তুলে ধরেছেন, তার প্রভাব আদৌ ভোট বাক্সে পড়বে কি না সেটাই এখন দেখার বিষয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, খাস খবর।